বরিশালের হিজলায় বিনা নোটিশে পোলট্রি মুরগির খামারের লাইন কর্তনে 300 মুরগির প্রাণহানি। বরিশাল হিজলা থেকে মোহাম্মদ রহমাতুল্লাহ পলাশের পাঠানো হাফেজ আবু হানিফের স্বপ্ন ধ্বংস করল পল্লী বিদ্যুৎ অফিস। বরিশালের হিজলা উপজেলাধীন মাউলতলা স্কুলের কাছে নিজ বাড়িতে দেশের বেকারত্ব দূর করার জন্য একটি পোলট্রি মুরগির খামার গড়ে তোলেন। মহামারী করোনা ভাইরাস ও দুর্যোগের কারণে কিছুদিন পূর্বে মুরগি মারা যাওয়ায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন হাফেজ আবু হানিফ। তারপরও পোলট্রি মুরগির খামার বন্ধ করেননি তিনি। হাফেজ আবু হানিফ আর্থিকভাবে দুর্বল হওয়ায় পল্লী বিদ্যুৎ বিল প্রায় 26,000 বকেয়া থাকায় 23 মে রবিবার বিনা নোটিশ ও সময় না দিয়ে খামারের বৈদ্যুতিক লাইন কর্তন করায় প্রায় 300টি মুরগি মারা যায়। প্রায় 2 কেজি ওজনের যার বাজার মূল্য 75 থেকে 80 হাজার টাকা। হাফেজ আবু হানিফ জানান, আজ সকালে আমার কাছে পল্লী বিদ্যুৎ থেকে মোবাইলে কল করে বকেয়া বিল চান। আমি বলেছি, ছাড়, আমার কিছুদিন আগে 5 থেকে 6 লক্ষ টাকার মুরগি মারা যাওয়ায় আর্থিকভাবে দুর্বল হয়েছি। 7 থেকে 8 দিন পরে মুরগি বিক্রি করে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব। এখন আমার কাছে টাকা নাই, আমার কর্মসংস্থান ব্যাংকে লোন আছে। আবু হানিফ আরও জানান, আমার মুরগির খামারে 1,000 মুরগি রয়েছে। আমি দুপুরবেলা মুরগিকে খাবার দিয়ে নামাজে যাই। নামাজ শেষে খামারে এসে দেখি ফ্যান চলে না। অন্য বাসায় বিদ্যুৎ আছে কিন্তু আমার লাইন কাটা। খামারের মুরগিগুলো এক এক করে প্রায় 300টি মুরগি মারা গেছে, এখনও থেমে নেই। অতপর পল্লী বিদ্যুৎ অফিসে জানালে তারা বলে, আগে টাকা নিয়ে আসেন, তারপর লাইন লাগিয়ে দেব। হিজলা বিদ্যুৎ অফিসের এজিএম কামাল হোসেন জানান, তাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়েছে কিন্তু তিনি বিল পরিশোধ না করার কারণে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ করলে আবার লাইন দেওয়া হবে।